অবস্থা ব্যবসা বাণিজ্যের? ব্যবসা খুবই খারাপ। ইনকাম কেমন চলছে? ইনকাম আগের তুলনার থেকে অনেক কম, মনে করেন 200-250 কাম করেন যায়, আর বেশি কাম করেন যায়। আগে তো 400-500 টাকা রোজি করেন যেত, মানে খুব কমে গেছে। কারণটা কি? কমার কারণটা কি? এটা তো আমরা কইতে পারি না, সরকার মানে লকডাউন দিছে, মানে এই অনুসারে চলন লাগতেছে আইন দ্বারা। উল্টা পাল্টা চললে পুলিশ ধরবো কইতেছে, তো এটা তো মাইক দিয়ে এলএসপিরে কইতেছে তো মানুষ শুনতেছে। পুলিশ কি আপনারা ধরতেছে এখন? না, আমরা তো এখন লকডাউন ছাড়া অবস্থায় ধরছে না কোনো, মাস্ক টাস না থাকলে ফাইন টাইন করতেছে। তো একদিন মাস্ক নিয়ে আসি না, এলাকে 100 টাকা ফাইন দিছি। কেমন ইনকাম মোটামুটি কেমন চলছে? এখন তো খুব কষ্ট হইতেছে, আমরা বন্ধ টন আর দিতে পারতেছি না, বন্ধ নলেও আমরা খুব ইয়া করতেছে, টাকা নিতে পারি না, ব্যাটারি রিস্কার গিয়া রয়েছে, খুব অবস্থা খারাপ আছে। আমাদের এমনিতে কোনো চাওয়ার নাই, আমরা তো মনে করেন আগের মতন যত রুজি রোজগার হয় করতে পারি, এইভাবে বন্ধন টন্ধন যত চালাইতে পারি, এরকম যত ব্যবস্থা নিয়ে আসুন। আগে 500 টাকা ইনকাম হতো, এখন তো মানে কারণটা কি? দাঁড়ানো লোক আসার কারণ কম আসে না? অনেক লোক কম, শহরে তো মানুষ নাই, ওই দোকানপাটও ঠিক করে মনে করেন যে যারা ব্যবসা করি তারাও ব্যবসা করতে পারতেছে না, তো তারা যদি ব্যবসা না করে আমরা মাল খাইতেছি না। আগে তো মাল টাল টাই না পাইতাম, ওখানে তো মালও পাই না। শহরে লোক কি আসে না, কেন আসে না বলতে পারবেন? ওই তো লকডাউনের কারণে অনেকে করোনার ভয়ে রোগ রোগ নিয়ে আক্রান্ত করে, এলাকা আইতে পারে না, এরকম তো হতে পারে। সারাদিনে কত ইনকাম করেন আপনারা এই গাড়ি চালিয়ে বাড়িতে চালিয়ে? ওই তো বেশিতে বেশি গেলে 300 টাকা কাম করেন যা। রাত্রে তো বের হন? হ্যাঁ, রাত্রে তো বের হন না, রাত্রে বাইরি না, রাত্রে 7টার লগে লগে যাইতাম গা। তখন তো আজকের থেকে শুনলাম যে ফের তারা দিয়ে দিছে রাত্রে 9টা অবধি চলাফেরা করেন যায়। 9টা অবধি দিস? 9টা অবধি কি আপনার বের হন? 9টা অবধি তো আমরা চালাই না, তার আগে আমরা যাই গে। এতদিন 7টা অবধি চালাইতেন আপনারা? হ্যাঁ।